সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লা বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা শনিবার বিকেলে একযোগে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন, আমড়াতলি, দুই নং উত্তর দুর্গাপুর, তিন নং দক্ষিণ দুর্গাপুর, কালীরবাজার উত্তর, কালীরবাজার দক্ষিণ ও জগন্নাথপুর ইউনিয়নে শুরু হয়। জগন্নাথপুর ইউনিয়নে জগন্নাথপুর বাজার থেকে বিকাল চারটায় পদযাত্রা শুরু করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন। কুমিল্লায় সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে রাজীব নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শহরতলির আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় কাজী মনসুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় রাব্বি নামের একজনকে আটক করেছে। রাজীব গোবিন্দপুর পশ্চিম পাড়ার কাজী ইউসুফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি রংপুর জেলার বাসিন্দা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ব্রিজের নিচ থেকে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা 11:30টায় লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উদ্ধারকৃত লাশটি কুমিল্লার মুরাদনগর থানার আমপাল গ্রামের আলমিয়ার ছেলে মোহাম্মদ নাসির। সে মুক্তা ব্রিকফিল্ড নামের এক ইটভাটার শ্রমিক সর্দার ছিলেন। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।